favore. Ma a cui viete? Raggi. Pass. হয়ে গেল আমার মতটা, আমার মতের কোনো মূল্য নেই এই বাড়িতে। আর ছোট থেকে ছেলেটাকে আমি এত বড় করেছি একা বেশিরভাগ সময়, প্রবীণ ভুলে যেও না। পাইলট বানিয়েছি ওকে আমি, সমাজে ওর একটা মান সম্মান প্রতিপত্তি আছে। যদি আহিরির মতো কোনো আধুনিক শিক্ষিত মেয়ে হতো তাও না হয় কথা ছিল, তাহলে রামা বরং সত্যি যদি আমাদের কোনো ঋণ থেকে থাকে তাহলে তুমি দিন একটাও কথা বলো না। তুমি সত্যি বলো তো, আমরা কি রাগার জীবনটা এভাবে চোখের সামনে ভেসে যেতে দিতে পারি? আমরা এটা কি করে ভুলে যাবো না বরং যে ওর বাবা প্রাণ দিয়েছে বলে আমাদের ছেলেটা আমাদের আক্কু আজকে বেঁচে আছে না বরং। আমরা কি করে ভুলে যাব? এই যে ছেলেটা যার সঙ্গে রাগার বিয়ে প্রায় হয়ে যাচ্ছে, কে বলতে পারে ভবিষ্যতে ওর থেকেও খারাপ কোনো মানুষের জীবনে আসবে না আর জীবনটাকে একেবারে শেষ করে দেবে? তুমি বলো না বারুন, আমরা তখন মেনে নিতে পারবো যে মেয়ের বাবার জন্য আজ আমাদের ছেলেটা বেঁচে আছে, তার জীবনটা অন্ধকারে তলিয়ে যেতে আমরা দেবো? এটা আমরা কি করে মেনে নেবো? আমরা কি করে মেনে নেবো? আমার ছেলের সঙ্গে আমার কথা হয়ে গেছে, আমার আক্কু আমাকে কথা দিয়েছে ওই বিয়েতে রাজি, ওই বিয়ে করবে, তুমি আর এই বিয়েতে বাধা দিও না প্লিজ। বাহ 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 বাহ, চমৎকার মা, এই নাকি আপনি এত বিবেকবান মানুষ, এত সৎ মানুষ, নিজের ছেলেকে বিয়ের জোর বস্ত্র পরিয়ে এই মেয়েটার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য আপনি নিয়ে চলে এলেন? মানছি আমরা সবাই জানি যে এই মেয়েটা কতটা ইম্পর্টেন্ট আপনার কাছে, কিন্তু আহেরি, আহেরিও তো একটা মেয়ে মা, ওরও তো একটা ভবিষ্যৎ আছে, ওরও তো একটা জীবন আছে, ওর ভবিষ্যৎটা কি হবে? কুড়ি দিনের জন্য তুমি চলে যাচ্ছ, আই এম রিয়েলি সরি পলব, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আফটার 20 ডেজ আমি এখানেই চলে আসবো ডিরেক্টলি। আই উইল ওয়েট ফর ইউ। একলব্য, এই নাকি তুমি আহিরকে এত ভালোবাসো, এত প্রেম তোমার, এখন কি হলো? মায়ের কথাতেই অমনি ড্যাং ড্যাং করতে করতে বিয়ের জোর বস্ত্র পরে চলে এলে মেয়েটাকে বিয়ে করতে? রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।